বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানালেন মল্লিক পরিবার। লাল পাড় সাদা শাড়িতে এবং সিঁদুরে রাঙা হলেন এদিন কোয়েল মল্লিক এবং তার পরিবারের সকলে। বাবা এবং স্বামীর হাত ধরে গঙ্গার ঘাটে বাড়ির ঠাকুর বিসর্জনের সময়ও দেখা মিলল নায়িকার। বিজয়া দশমীর দিন জমজমাট মল্লিক বাড়ির ঠাকুর দালান, মাকে বিদায় জানানোর পালা চলে এসেছে। বিষাদের সুরের মাঝেই বাড়ির মহিলারা মেতে উঠেছে সিঁদুর খেলার আনন্দে। হাসি ঠাট্টা আনন্দ বাড়ির পুজোয় মধ্যমণি অভিনেত্রী কোয়েল মল্লিকই কিন্তু ছিলেন। নেট মাধ্যমে বাড়ির পুজোয় দশমীর সিঁদুর খেলার ছবি শেয়ার করে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। দশমীর দিন সাবেকি সাজে ধরা দিলেন এই টলিউডের অভিনেত্রী। লাল পাড়ে সাদা শাড়ি, টুকটুকে লাল ব্লাউজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী নিজের দশমীর লুকে। খুব হালকা সাজে সিঁদুর খেলতে দেখা গিয়েছে এই নায়িকাকে তার পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে। মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের কন্যা তিনি। বাড়ির সবার কাছে ছোট্ট থেকেই তিনি একটু বেশি আদরের ছিলেন, আর এখনও তাই সেই আদরটা বজায় রেখেছে সকলের কাছে। এই কটা দিন তিনি টলিউডের প্রথম শাড়ির নায়িকা নন, একেবারে ঘরের মেয়ে। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুরে রাঙা হলেন কোয়েল মল্লিক। এদিন বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং স্বামী তথা প্রযোজক নিষ্পাল সিং রানের হাত ধরে বাড়ির পুজোর ভাসানে দেখা মিলেছে কোয়েল মল্লিকের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একগুচ্ছ ছবিতে বাড়ির ভাসানের ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলের জীবনে এই দুজন মানুষ যে খুব বেশ গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। পরিবারের সঙ্গে সিঁদুর খেলে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছবির ক্যাপশনে লিখেছেন শুভ বিজয়া, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, সুস্থ থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বিজয়ার এই স্ট্যাটাসে মুগ্ধ হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের অপামর বাঙালি দর্শকবৃন্দরা এবং বিজয়ার শুভেচ্ছা পেয়ে সকলেই আপ্লুত। বাড়ির ঠাকুর দালানে সিঁদুর খেলায় মত্ত কোয়েল। বিজয়ার দিনটার প্রতি বছরই বাপের বাড়িতে কাটে অভিনেত্রীর, সঙ্গে থাকেন স্বামী এবং পুত্র। দেবীর বরণ করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিয়ের আগে থেকেই নাকি তিনি অপেক্ষা করতেন কবে তিনি সিঁদুর খেলবেন, আর অবশেষে 2013 সালে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। 2013 সাল থেকে নিয়মিত সিঁদুর পরে সিঁদুর খেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলকে রইল বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের সকলকেও রইল বিজয়ার শুভেচ্ছা। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।